বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গ। কোনো এক সময় বাংলাদেশের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পর বিধ্বস্ত হয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের অর্থনীতি। সেই সময় ছিল কংগ্রেস সরকার। অনেক টানাপোড়েনের পর পশ্চিমবঙ্গে আসে বামফ্রন্ট সরকার। দীর্ঘ 34 বছর তারা বাংলাকে শাসন করেছিল। তারা বাংলাকে শাসন করে রক্ষণাত্মক পদ্ধতিতে। গুরুত্ব দেওয়া হয় শ্রমিকদেরকে, কৃষিক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়। তারাই দেশটাকে পরিচালনা করার চেষ্টা করে। তারা কারা? যারা কেবল বন্ধকে ভালোবাসতেন। কথায় কথায় কলকারখানা বন্ধ করে দেওয়া বা এরকম, মানে যেগুলো অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত সেই ধরনের কাণ্ড কারখানা চালিয়েছিলেন তারা। 34 বছর পরে পশ্চিমবাংলার ক্ষমতায় আসেন মমতা ব্যানার্জি, যিনি বন্ধকে সমর্থন করেন না এবং তার 10 বছরের রাজত্বকালে আসতে থাকে তারই সুফল। মানুষ কাজকর্ম করে খেতে চায়, বন্ধ তারা পছন্দ করে না। 15-20 দিন আগে যে একটা বন্ধ হয়েছিল, ব্যবসায়িক বন্ধ যেটা পরিচালিত হয় ব্যবসায়ীদের দ্বারা, এটা কোনো রাজনৈতিক বন্ধ ছিল না। সেখানে প্রমাণ হয়ে যায় যে মানুষ বন্ধকে পছন্দ করে না, কারণ ব্যবসায়ীরা বন্ধকে নিজেরাই আবার সমস্ত দোকানপাট খোলা রেখেছিলেন। তার মানে যারা বন্ধকে পরিচালনা করার চেষ্টা করেছিলেন তারা সাধারণ ব্যবসায়ী নয়। সুতরাং মানুষ কাজকর্ম করলে পরে, সাবলীলভাবে কাজকর্ম করলে পরে তারা নিজেরাই যে পরিবর্তন এনে আনতে পারে দেশের, তা আজকে পরিষ্কার। আপনারা যেটা সামনে দেখছেন এটা পশ্চিমবঙ্গের দরিদ্র জেলা কোচবিহার। কোচবিহার শহরের পাশে চকচকায় কিছু শিল্প এবং মাথাভাঙায় কিছু শিল্প কারখানা থাকলেও কোচবিহারে শিল্পর কোনো ব্যাপকতা নেই, এটা আমরা সবাই জানি। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বদলে যাচ্ছে কোচবিহার। ব্যবসা সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছে তাদের বিভিন্ন রাজ্যের সঙ্গে। আপনারা যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শশার বস্তা, এগুলো হচ্ছে শশা ফলানোর ক্ষেত। এই রাস্তার দুই পাশে রয়েছে শশা অন্য রাজ্যে এবং বিদেশে পাঠানোর বেশ কয়েকটি গদি। আমরা এখন কুচবিহারের পুন্ডিবাড়ি ব্লকের মধ্য দিয়ে যাচ্ছি। এটা 31 নম্বর জাতীয় সড়ক। শস্য শ্যামলা কুচবিহার জেলা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে। জেলায় আগের চেয়ে অনেক ব্যস্ততা বেড়ে গেছে, অর্থাৎ মানুষ কাজকর্মে লিপ্ত আছে। সুতরাং এই অবাঞ্ছিত বন যেন আমাদের কাছে আর না আসে,
আমরা সেটাই চাই। ধন্যবাদ বন্ধু।